আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে সংগ্রহ করার জন্য ফলটা তৈরি করে দেখাবো। আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সংগ্রহ করবো যেহেতু তখন পরোটাটা বেশি করে বানাবো, ময়দাটা বেশি বানাবো। এবার লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিব, সাথে তেল দিব, সাথে একটু তেল দিব। তেলটা ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব, তেলটা ভালো করে ময়দার সাথে আমি ভালো করে মেখে নিব। দুটা তৈরি করার জন্য, পরোটার জন্য দুটা তৈরি করার জন্য আমি হালকা গরম পানি নিয়েছি, কুসুম কুসুম গরম পানি নিয়েছি। পানির পরিমাণটা আস্তে আস্তে দিব। দুটো আমার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। পরোটার জন্য যে দুটো তৈরি করবেন, এটা যত মালিশ করা হয় এইভাবে আমি পরোটা পরিষ্কার করে নিচ্ছি। যত মালিশ করা বেশি হবে ততই আপনার পরোটা একদম সফট হবে। দুই থেকে 3 মিনিটের মতো আমি দুটোটা একদম মেজে সফট করে নিয়েছি। এখন আমি আরেকটু তেল দিয়ে দুটোটাকে মেজে নিব। পরোটা ফেসটা এইভাবে নিই, অনেকে অনেকভাবে নেয়, আমার পরোটা ফেসটা এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এটা এইভাবে উফুরে উঠাইয়ে এটা এইভাবে ফেস দিয়ে নিই। সবগুলো পরোটা আমি এইভাবে করে নিব। আমার সবগুলি পরোটা খাওয়া সবগুলি একদম ফেসানো হয়ে গেছে। আমি একটা একটা করে বিলে হালকা একটু বেঁচে নিব, একটা একটা করে আবার একটু ঢুকে দিতেছি। পরোটাগুলো সবসময় রুটেছে, একটু হালকা একটু মোটা হবে, একটু সামান্য মোটা হবে পরোটাগুলো রুটেছে।
তৈরি হয়ে গেলো আমার পাউটা সব, এখন আমি বেজে নিব। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানটা গরম করার জন্য অনেক আগে উলাই দিয়েছি। এক এক করে সমস্ত পাউটাগুলো বেজে নিব। গরম হয়ে আসছে, পাউটাগুলো বেজে নিচ্ছি। যেহেতু আমি পাওয়াটাগুলো সংগ্রহ করে রাখবো, সেহেতু পাওয়াটাগুলো আমি একটু হালকা হালকা বেছে রাখবো। অনেকে পাওয়াটা কাঁচা রাখতে পারে, কাঁচা রাখার চেয়েও এইরকম রাখাটা বেটার মনে হয়। দেখো হালকা একটু আমার ভাজা দিয়ে আমি সংগ্রহ করে রাখবো। এই দুটো পাউডার আমি সম্পূর্ণ ভেজে নেব। সংগ্রহ করা পাওয়াটাগুলো যখন বের করবো ফ্রিজ থেকে, বের করে একটু সামান্য তেল দিয়ে এভাবে ভেজে নেব। Thank you.
পর দুইটা পর আমি ভেজে নিচ্ছি, দোকানে একদম পাট টু পাট পরোটা হয়েছে। অনেক সফট হয়েছে, অনেক মজা লাগছে। আর তৈরি হয়ে গেল সংগ্রহ করা পরোটা। পরোটা গুলো একদম ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ফ্রিজে রাখার জন্য কিভাবে সংগ্রহ করা যায় ব্যাপারটা দেখাবো। আমি অনেক বড় বড় করে পরোটা তৈরি করছি, ছোট ছোট পরোটা তৈরি করতে সময়ও লাগে অনেক বেশি। ঠান্ডা হওয়ার জন্য এতক্ষণ 2-5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। সংগ্রহ করা পরোটাগুলো এইভাবে হালকা ছেঁকা দেওয়ার পরে পরোটাগুলো এইভাবে পলি একটা পলির ভিতরে ঢুকিয়ে রাখে, যখন তৈরি হয়ে গেল আমার সংগ্রহ করা পরোটা। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।